সুগন্ধি, মানে এই গন্ধটা আমাদের মোটামুটি বাজারে পৌঁছাতে পৌঁছাতে আর থাকে না। এগুলো রজনীগন্ধা। যোশ না হয় শুনে, মাথার ফুলগুলো ভালো করে দেখা। চলে এসছি নদিয়ার ভ্যালিয়া ফ্লাওয়ার্স, এটা হচ্ছে চাপড়ার মাঠ, সারা মাঠে ফুল ভর্তি, একদম নতুন জায়গা দেখাবো। এই জায়গাটা মোটামুটি অনেকেই জানে না, আবার অনেকে জানে। তো তোমরা দেখো, এই যে গোলাপের ক্ষেতে এখন আছি, এখানে প্রচুর প্রচুর চারিদিকে দেখিয়ে দে কোথায় কি আছে না আছে, মানে প্রচুর ফুল হয়। আজকে আমাদের যদিও ব্যাড লাক, এখন আমরা ইয়েটা কি বলে যেগুলো ফুটে থাকে বড়গুলো, সেগুলো কাল পরশু তুলে নিয়ে গেছে, এখন কড়ি আছে। কড়ি খুব একটা মানে কড়ি দেখা যাবে, খুব ফোটা ফুল অল্প আছে। চলো আমরা দেখাতে থাকি। গোলাপ হচ্ছে সন্ধ্যাবেলার দিকে তুলে নেয়, তো এখন এরকম ফুটে আছে। এগুলোই সব কলকাতায় যায়, এখানে এক্সপোর্ট হয় পুরো। এই যে হ্যাঁ, এগুলো আমাদের জন্য তুলে রেখে গেছিল। তো এই যে একদম মাঠের থেকে টাটকা গোলাপ বলে না, কি সুন্দর সুগন্ধি, মানে এই গন্ধটা আমাদের মোটামুটি বাজারে পৌঁছাতে পৌঁছাতে আর থাকে না। দারুণ দারুণ লাগছে। এই চাপড়াটা হচ্ছে রানাঘাট স্টেশন থেকে 10 কিলোমিটার, আর রানাঘাটের পরে একটা স্টেশন আছে, সেটা হচ্ছে পাঁচবেড়িয়া। তো সেই পাঁচবেড়িয়া থেকে 5-6 কিলোমিটার হবে। শুধু যে ফুল হয় তাই নয়, এখানে ভীষণ ভীষণ ভালো সবজির চাষ হয়। সবজিটা দেখতেও শীতকালে আসতেই পারা যায়, আর যেটা সব থেকে মেইন আকর্ষণ শীতকালে সেটা হচ্ছে কি, এই যে সর্ষে ক্ষেত, শুধু হলুদ আর হলুদ। এর সব চলে এসছে ফুলের বাগানে ফটোশ্যুট করতে। হ্যাঁ, ফুল তো পেয়ে যাবে। এই যে কাটা আছে গোলাপে, কিন্তু কাটা আছে গোলাপে, কাটা আছে, কাটা আছে। হ্যাঁ, সবে চারা লাগিয়েছে। আর এই যে মাঠের লাইটগুলো, এগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো রাত্রে জ্বালানো হয়। এই লাইটগুলো দিয়ে মানে বিলম্বিত ফুল ফোটানো হয় আর কি, সারা বছর যাতে আর কি ফুলটা পাওয়া যায়, তাই জন্য এইগুলো লাইটগুলো লাগানো হয়। এখানে রাত্রে আসলে সারা মাঠটা হচ্ছে লাইটে লাইট থাকে, তখন একটা আলাদা সৌন্দর্য থাকে। আর দিনের বেলায় আসলে ফুলে ফুল থাকে। হচ্ছে এটা হচ্ছে রজনীগন্ধার ক্ষেত, রজনীগন্ধার ফুলগুলো, এই যে রজনীগন্ধার ক্ষেত। তো রজনীগন্ধার ফুলগুলো ফোটে, আর ওরা হচ্ছে সন্ধ্যাবেলা তুলে নিয়ে যায়, মানে বিকেল বিকেল তুলে নিয়ে যায়, নিয়ে গিয়ে এখানে হাট আছে, সেখানে রজনীগন্ধাগুলো বিক্রি হয় যায়। মানে পুরো দিগন্ত বিস্তৃত মাঠ, এই দিগন্ত বিস্তৃত মাঠের মধ্যে শুধু যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ফুল আর হচ্ছে সবজি। এত ভালো লাগে, চারিদিকটা দেখো, চারিদিকটা তো সুন্দর আছেই অবশ্যই, মানে ভালো লাগবে সত্যি সত্যি। মনে হয় চাপড়াটা হচ্ছে নদিয়ার ভ্যালিয়া ফ্লাওয়ার্স। টাটকাগুলো এখন বসানো হয়েছে, একটা সিজনে কিন্তু একবার ওঠানো হয়ে গেছে, ফুল ওঠানো হয়ে গেছে, এগুলো আবার নতুন করে বসিয়েছে। এগুলো ধরুন আরও মাসখানেক মাস পরে আসলে এগুলো পুরো ফুটে যাবে ফুল। সব এক্সপোর্ট হবে এগুলো, আর কি কমপ্লিট প্যাকেজ পাওয়া যায়। এই যে এই গাছগুলো দেখছেন, এইগুলো হচ্ছে আমরা যে ফ্লাওয়ার বুকেগুলো করি আর কি, যে পাতাগুলো দিয়ে, সেই পাতার গাছ, সেগুলো এখানে চাষই হয়েছে। বড় ভিডিওগ্রাফি করছে আমার সঙ্গে থেকে থেকে, আমার আমার সঙ্গে থেকে থেকে ইনিও এখন শিখে গেছে যে ভিডিওগ্রাফি করতে হবে, চারটে ছবি ছবি দিতে হবে। হ্যাঁ, নইলে পরে চলবে না, নইলে চলবে না, তাই জন্য উনিও শিখে গেছে। এত এত আনন্দ হচ্ছে, এত আনন্দ হচ্ছে, এত সুন্দর জিনিস দেখে। দেখা যাচ্ছে আমাকে, আজকে আমার শাড়িটা পুরো ম্যাচ হয়ে গেছে এই কালারের সঙ্গে। হ্যাঁ, বৃষ্টির জন্য আমাদের এটা নষ্ট হয়ে গেছে। হুম,
প্রত্যেক আগের বার আমরা এসেছিলাম ওনাদের সঙ্গে পরিচয় হয়েছিল, তো এইবার আর কি বৃষ্টিটা হলো, বৃষ্টিটা হয়ে আর কি ক্ষতি হয়ে গেছে বেশি। হ্যাঁ মানে সবই হয়ে গেছে বেশি। হ্যাঁ মানে এইবার আর ফুলটা অত তাড়াতাড়ি হয়নি। কবে জানুয়ারির কত নাগাদ হবে? জানুয়ারি 15-20। ও 15-20 তে বাবা মাঠ সাদা হয়ে যাবে। আচ্ছা এর আগের বার ছিল এখানটায় গাঁদা, গাঁদার পরে হচ্ছে হলুদ, এবার সর্ষেটাও ভীষণভাবে মার খেয়েছে। যেই ফুল আগের বার আমরা দেখেছি সেটা কিন্তু এবার আপনাদের দেখাতে পাচ্ছি না, মানে এতটাই বৃষ্টির জন্য ওরা বললো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি। যদিও ফুল প্রায় তোলা হয়ে গেছে, এগুলো হচ্ছে আগের মানে যেগুলো ছিটকে ছাটকা পড়ে থাকে এই ফুলে আর কাজ হবে না, এরা এই ফুল আর তুলবে না। সেই ফুলে দেখায় কি করব, যেটা আগের বার দেখেছি দেখাতে পারলাম না, তাই জন্য মনটাও খারাপ। আগে আমরা যা দেখেছি সেটা জানুয়ারির 25 তারিখ নাগাদ 15-20 মধ্যে আসলে সেই ফুলটা দেখতে পারবেন, আসলে ভীষণই ভালো লাগবে। শুধু যে ফুল দেখার জন্য নয়, এখানটা যে গ্রামীণ পরিবেশ বা পাখি, প্রচুর পাখি আছে, খুব সুন্দর একটা পরিবেশ। অবশ্যই শহরের লোকদের ভালো লাগবে, গ্রামের লোকদের ভালো লাগবে না এরকম নয়, আমিও গ্রামেরই লোক, কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। সুন্দর করে সেজেছি আবার গোলাপ দিয়ে এই দিয়ে, এটাতেই মজা। কিন্তু কোনো ফুল গাছ থেকে ছিঁড়িনি, সব এগুলো বাতিল ফুল, সেই ফুলগুলোই লাগিয়েছি। এই যে চাষ হচ্ছে এখানে বাঁধাকপি, ওইদিকে ফুলকপি, ওইখানে সর্ষে, কি সুন্দর। এটাও ফুলের মতোই লাগছে, এত সুন্দর লাগে না সত্যি। এই যে সর্ষে, সর্ষে ফুল, দিগন্ত বিস্তৃত সর্ষে ফুল। চাষিরা যে কত কষ্ট করে কিন্তু সেই দামটা আমরা ওদের দিতে পারি না। মৌমাছি মধু সংগ্রহ করছে। আর বড় কলকাতার লোক তো, তার বক্তব্য একটু শুনে নিই। কিন্তু আমি গ্রামের মেয়েকে বিয়ে করেছি, সেই সুবাদে আমি প্রত্যেক উইন্টার ভ্যাকেশনেই গ্রামে চলে আসি মেয়েকে নিয়ে সপরিবারে। আমার খুব ভালো লাগে গ্রাম, এবং এখানে বিভিন্ন রকম ফুলের চাষ এবং স্বাদ নেওয়ার জন্য আপনারাও আসুন, দেখুন এখানে কীরকমভাবে চাষিরা কত পরিশ্রম করে বিভিন্ন রকম ফুলের চাষ করে। কেমন লাগছে? ভালো লাগছে, আমি বেদেরমে জোশনা হয়ে মাথার ফুলগুলো ভালো করে দেখা, ও যা যা ফুল পেয়েছে সবই গুজেছে। সর্ষে ফুল, এখানে ইয়েলো কালার এটা, তারপরে গোলাপ, ইয়েলো কালারের ইয়েটা আবার কি, চন্দ্রমল্লিকা। হ্যাঁ তারপরে আবার তুমি বিয়েবাড়ি বিয়েবাড়ি ফিল আসছে মাঠের মাঝখানে এসে, শুধু আজকে বলেনি যে খাবো, কারণ এখন খাওয়ার করতেও দেখুন চারিদিকে দেখুন তাহলে বুঝতে পারবেন কোনো খাওয়ার জায়গা নেই। না না খাওয়ার জায়গা এরপরে সেট করা আছে, তাই জন্য এখনো বলিনি, এরপরে আমরা খেতে যাচ্ছি লাঞ্চে। এই যে এই ফুলগুলো বলছে ওরা জানুয়ারির লাস্ট নাগাদ এগুলো ফুটে যাবে, এই গাছগুলো তখন আসতে হবে। কেমন লাগলো আপনার? কি যে ভালো লাগলো, মানে কি বলবো, আপনারা যদি একবার আসেন না এখানটা দেখলে বুঝতে পারবেন, মানে আমরা কোথায় গিয়ে ফুল তুলবো, মানে ফটো তুলবো, ফুল না ফুল তো তুলবোই, মানে শস্য ক্ষেত, গোলাপ, রজনীগন্ধা, ওফ কোথায় যে কি কি যে ফটোশুট করেছি, না দেখলে বুঝতে, না দেখলে আপনারা বুঝতে। আর আমরা তো এমনি, আপনারা ফলো করুন আমাদের ফেসবুকে হোয়াটসঅ্যাপে, আমরা তো এমনি নায়িকা, আপনারা আমাদের ইনস্টাগ্রামে ফলো করুন, ফেসবুকে ফলো করুন, ফলো করুন, করুন, আর হচ্ছে ইউটিউবে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, আর এরকম জায়গা খুব কম লোকই দেখাবে, মিস করবেন না, অবশ্যই মিস করবেন না। আরো দেখুন আগে আরো কিছু আছে ভালো ভালো জিনিস, হ্যাঁ দেখাবো। কলার চাষ হয়েছে মস্ত বড় একটা কলার, ইয়ে মাটিতে জল দিয়ে নরম করছে, এরপরে এখানে ওরা চারাগুলো বুনবে দিয়ে। আর এই যে দেখুন এখানটা পুরো একদম কড়ি এসছে, এই কড়িটা আরও 15 দিন লাগবে, এই পুরো মাঠটা ভর্তি করে কড়ি এসছে, এটা পুরো সাদা হবে যখন তখন দারুণ লাগবে দেখতে। তো আবার একটু ফুটে গেছে, এটা মোটামুটি 7 দিন লাগবে, 7 দিনে পুরো ভরে যাবে। এরকম এক একটা জায়গায় এক এক রকম করা আছে, কারণ সারা সিজনে যাতে ফুলটা পাওয়া যায় সেই জন্যে ওরা এরকম করে চাষ করে। প্রচুর পাখি আছে, প্রচুর আওয়াজ শোনা যাচ্ছে,
একটা কোকিল দেখলাম রাস্তা একদম বসে ছিল মাঠের মধ্যে কিন্তু দেখাতে পারলাম না কারণ পাখি দেখাতে গেলে উড়ে চলে যাচ্ছে তো ভালো লাগলো বেশ এক ঘন্টা কোথা দিয়ে চলে গেল এক দেড় ঘন্টা হয়ে যাবে আপনারা পাখির আওয়াজটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আরেকদিন রাত্রে এসে দেখাবো রাত্রে যে লাইটের ইয়েটা ভিউটা সেদিন একদিন একটু রাত্রে এসে দেখাবো টমেটো এগুলো পাকবে বলুন আপনার কেমন লাগলো অপূর্ব অপূর্ব আমাকে ছাড়া আগের বারগুলো ঘুরে গেছে আমি বাড়িতে বসে অফিস করতাম এরা ঘুরতো কিন্তু আজকে আর ছাড়িনি সুযোগ আজকে সুযোগ ছাড়িনি অফিস করতে হবে পরে কি করবে তাহলে আজকে এই নদিয়ার ভ্যালি অফ ফ্লাওয়ার্স ভালো লাগলে কি করবে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইয়েস তাহলে আজকের মতো এখানেই শেষ করছি মানে এই ইয়েটা ব্লগটা শেষ করছি ফুলের ফ্লাওয়ার্স থেকে এসে আমরা কোথায় যাচ্ছি মামি যেখানে যায় সেখানে আগে ফটো তারপরে বাদ বাকি সবকিছু তো চলো আমরা লাঞ্চটা করি কি কি খাই দেখি বেশ সুন্দর করে মেনটেন করা বেশ গাছ টাছগুলো দিয়ে আসলে আরংঘাটার আমার সবই সুন্দর লাগে এটা অবশ্য যদিও আরংঘাটার নয় আমরা এখন এসেছি রানাঘাট রানাঘাট চার্চের পাশেই পরম্পরা হোটেল ওটাতে লাঞ্চ করব তো চলো এবার দেখাবো আর কে আছে এখানে কিছু সারপ্রাইজ আছে ওই সারপ্রাইজটা এবার তোমাকে আছে দেখো এরা আছে আমাদের সঙ্গে হাই তোমরা ব্লগ করেছো এরা সব কি মজা করলি একটু বল আমাদের কি কি করে এরা টয় ট্রেন চড়েছে ওখানে যেখানে গেছিলাম সেখানে লাঞ্চটা দেখে মনে হলো ভালো হবে না তো ওখান থেকে বেরিয়ে আমরা এখন স্যাফরনে এসেছি স্যাফরনটা হচ্ছে রানাঘাটে কলেজের ঠিক সামনের দিকে ভালো করে ডেকোরেট করে সুন্দর করে এখানে চলছেও মনে হচ্ছে পরম্পরাটা অনেক পুরনো ছিল চলো প্রচুর খিদে পেয়েছে খেয়ে আপনাদের কি খিদে পেয়েছে এই যে মামি খিদে পেয়েছে কি প্রথম প্রথমে আমার কি লাগবে একবারে ইয়ে বলো হ্যাঁ ওর পির বিরিয়ানি না থাক না ও যেটা ভালোবাসে সেটাই খাওয়ার না গাড়ি থেকে ভাবনা চিন্তা করে আসতে পারতিস যে কি খাবি কারণ এখন প্রচুর দেরি হয়ে গেছে খিদেও পেয়েছে যারা বিরিয়ানি খাবে তারা বিরিয়ানি খাচ্ছে আমাদের খাবারটা এখন আসেনি আমরা আরও আছে শোভনের বিরিয়ানি খাওয়া হয়ে গেল ওরাও এসে যোগ দিয়েছে আমাদের সঙ্গে বলবি বিরিয়ানিটা কেমন টেস্টি মন মরেছে দেখ সেখানে কেমন করে দিচ্ছিল রোজ রোজ যে ফ্রাইড রাইস বিরিয়ানি খাই আমি আজকে ভাবলাম একটু নুডলস খাই এবার হাত গুটিয়ে বসে আছে কেন খাবার পাইনি অনেকক্ষণ বসে আছে এসে গেছে খাবার সার্ভ করছে এখনো খাওনি নুডলসটা ভালোই এটা না খেলে নাকি খাওয়া সম্পূর্ণ হচ্ছিল না দিচ্ছে না খেতে কেউ অর্ডার করা হয়েছে মামির জন্য মামি কেউ দিচ্ছে না তাই মামি কাঠি খাচ্ছে খাওয়া দাওয়াটা ভালোই হলো এখন আইসক্রিমটা দিয়েছিল ওটা একটু ধীরে ধীরে খেলে ভালো হতো অর্পি দিদি মনটা পড়লো আচ্ছা
সেইখানে এসে সবারই মন ভরে গেল। এবার আমরা বাড়ি যাব, কারণ শোভনের তারা আছে। অনেকক্ষণ ধরে শোভন বলেই যাচ্ছে বলেই যাচ্ছে, আমরা শুনছি না, কিন্তু এবার আমাদের যেতেই হবে বাড়িতে। চলো।